এবার আমরা শিখব সরল ছন্দিত স্পন্দনে ব্যবকলনীয় সমীকরণ। তো ব্যবকলনীয় নামটার ইংরেজি নামটা আমাদের বেশি পপুলার, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়েশন বললেই তো আমরা সেই ddx এই টার্মটা বেশি চিনি, বা যার সাপেক্ষে করবো ddx টার্মটা। তো এটা মনে রাখবা, ddx ওয়ালা যদি কোনো সমীকরণ দেখো, ddx আছে এমন কোনো ইকুয়েশন, তাহলেই তাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন সেই ddx এর মাত্রা বা ঘাত এর উপর ডিপেন্ড করে ওগুলো বিভিন্ন নাম হয়, যেমন ওয়ান ডিমেনশনাল আর সেকেন্ড অর্ডার, এরকম অনেক অনেক নাম হয়। তো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন চেহারা আমরা একটু ডিডিউস করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা সিম্পল একটা সরল ছন্দিত স্পন্দন দেখাই এমন একটা চিন্তা করলাম, যে একটি স্প্রিংয়ের এখানে একটা ম্যাস ঝুলানো আছে। তারপর তুমি কী করলো, এই সরল এটা হচ্ছে তার জন্য কী, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তো এখান থেকে সামান্য একটু টেনে তুমি ছেড়ে দিলা, তাহলে কী ঘটবে, এটা সরল ছন্দিত স্পন্দন করবে। আমরা ধরলাম সেই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকটা হচ্ছে কে, এবং আমাদের মনে আছে নিশ্চয়ই যে স্প্রিং ধ্রুবক কী মিন করে, এক সেন্টিমিটার বা একক পরিমাণ সরাতে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হয়, মানে কত বেশি দৃঢ় বা কত বেশি শক্ত স্প্রিংটা। তো এটা মনে করে এরকম সিম্পল হারমোনিক অসিলেশন ঘটাচ্ছে, এবং তাহলে আমরা কী লিখতে পারি, এটা কেন আবার ব্যাক করবে? আমি যদি এটাকে প্রসারিত করে দিই, তাহলে ব্যাক করে যে বলটার কারণে তার নাম কি, প্রত্যয়নী বল। ওকে, তাহলে প্রত্যয়নী বলের কারণে সে একটা ত্বরণ লাভ করে, এবং প্রত্যয়নী বলটা সমান ওই হুকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, এটা আমরা একদম শুরুর দিকে কিন্তু বলেছিলাম তোমাদের, এটা সমান মাইনাস কে এক্স। ওকে, তাহলে আমরা লিখতে পারি এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স। কিন্তু ওই সরল ছন্দিত স্পন্দনে তো তোমরা দেখেছো যে এ সমান কি হয়, ওই যে আমরা কিছুক্ষণ আগেই যে ত্বরণ তারপর বেগ বিভিন্ন রাশিমালার সাথে এক্সকে রিলেট করছিলাম, তাহলে এ সমান সেখানে কী ছিল, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর এখানে মাইনাস কে বাই এম। ঠিক আছে, তাহলে আমাদের কী লেখা উচিত, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে আমাদের কে বাই এম। এভাবে দুইটা জিনিস সরাসরি রিলেট করা যায় না, তারপর আমরা আপাতত ধরে নিলাম এই দুইটা যেহেতু ইকুয়েশন একই জিনিস, তাহলে ওইখানে যেটা ওমেগা স্কোয়ার এখানে সেটা কে বাই এম দ্বারা রিপ্লেস হয়। ফিজিক্যালি কিছুটা সেন্স করা যায়, তবে আমরা সেটা একটু পরে আগাচ্ছি, আমরা আগে দেখবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হয়। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে তোমার বেগ পরিবর্তনের হার, দ্যাট ইজ ডিভিডিটি। আবার যাদের মনে আছে বেগ সমান কি, ডিএক্স ডিটি, দ্যাট ইজ সরণের হার সময়ের সাথে। তাহলে আমি কি একবারে লিখতে পারি, ত্বরণ সমান ডিডিটি অফ বেগ, সেই বেগ সমান ডিডিটি অফ এক্স। এই কথাটাকে বলা হয় টাইমের সাপেক্ষে এক্স কে পরপর দুইবার ডিফারেন্সিয়েট করা, ডি ব্যবকলন বা পরপর দুইবার ডিফারেন্সিয়েট করা, এবং এটাকে লেখা হয় ডি এরকম স্কোয়ার, তারপর ডি টি স্কোয়ার, আর এখানে থাকবে এক্স, মানে এক্স কে টাইমের রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট করা। তাহলে আমরা সেই কথাটা এখানে লিখে দিতে পারি, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখতে পাচ্ছ, এটা একটা সমীকরণ, একটা সমতা চিহ্ন আছে, এবং সমীকরণের বাম পাশের অপারেটরটা কেমন অপারেটর, ডিডি এক্স, এখানে ডিডিটি, তার মানে এই সমীকরণটা একটা কেমন সমীকরণ, এইটাই সেই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ব্যবকলনীয় সমীকরণ। এটাকে আরেকটু গুছিয়ে আমরা লিখবো, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, এই হচ্ছে আমাদের সীকাঙ্ক্ষিত ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা দেখেছো যে আমরা একটু আগে এই ওমেগা স্কোয়ার সমান কে বাই এম লিখেছিলাম, তো এটা আসলে কেন হয় এটার ফুল প্রমাণের জন্য তোমরা একটু ধৈর্য ধরো, আমরা ক্লাসে লেকচারের লাস্ট পার্টের দিকে আমরা ব্যাখ্যা করবো, একদম প্রমাণ সহ দিয়ে দেবো। তো আপাতত একটু ফিজিক্যালি সেন্স করার চেষ্টা করবো যে কে এবং এম এর সাথে ওমেগা রিলেশনটা কোথায়, ওমেগা আসলে কী ছিল, ওমেগা ছিল যে স্প্রিংটা এখানে দুলতেছে সেটা কিন্তু ওমেগা না, যে স্প্রিংটা দুলতেছে তার সাথে ক্যারেসপন্ডিং কী থাকে, এরকম একটা বৃত্তাকার গতি থাকে, এই বৃত্তাকার পথে এই বস্তুটা যত দ্রুত ঘুরতে থাকে স্প্রিংটা তত দ্রুত আপডাউন করতে পারে। তাহলে আমি কি এটা দাবি করতে পারি না যে স্প্রিংটা তত দ্রুত আপডাউন করবে যদি তার শক্তিটা বেশি হয়, শক্তি বলতে কত টাইট স্প্রিং, সেটাকে একটু ডিফ্লেক্ট করে দিলে অনেক দ্রুত কাঁপাকাঁপি করবে, তার মানে কেটা যত বেশি হবে বা স্প্রিং ধ্রুবকটা যত বেশি হবে তত স্প্রিং অনেক দ্রুত অসিলেট করবে, স্প্রিং যত দ্রুত অসিলেট করবে তার একটাই অর্থ অবশ্যই কাল্পনিক বৃত্তটার গতিটা কি হবে অনেক বেশি, তার মানে ওমেগাটা অনেক বেশি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কে যত বেশি হয় এই সেই কাল্পনিক বৃত্তটার ঘূর্ণন গতিটা তত বেশি। আর এদিকে ম্যাসটা কি ছিল, ম্যাসটা ছিল এটা নিচে যে ঝুলানো লোডের ভরটা, এবং এটা খুবই কমন সেন্স, এই ম্যাসটা যত ভারী করব তত কি স্লো হয়ে যাবে, এটা স্লো হওয়ার অর্থ কি ছায়ার আপডাউন স্লো, আর এই ছায়ার আপডাউনটা স্লো হওয়ার অর্থ হচ্ছে বৃত্তপথে ঘূর্ণনটা কি স্লো, তার মানে এই এমটা যত বেশি হবে ওমেগা তত কমে যাবে। এতটুকু বোঝাই যায় যে ওমেগার সাথে রিলেশনটা হবে কে এর সাথে সমানুপাতিক, এম এর সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু সেটা কেন ওমেগা স্কোয়ার এই ব্যাপারটা আমরা আরেকটু পরে রিভিল করবো। ওকে, তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে একটা আমাদের ব্যবকলনীয় সমীকরণ কিংবা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের একটা হাতে আছে, কিন্তু একটা সমীকরণ থাকলে তো চলবে না, এই সমীকরণে আননোন কোনটা, এক্স, সময়ের ফাংশন আননোনটা হচ্ছে এক্স,
এই এক্সটাকে আমরা বলবো কি এটাকে সলভ করতে পারলেই বলি এক্স এর সমাধান নির্ণয় করলাম তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে সমাধান নির্ণয় এই সমীকরণের একটা সমাধান নির্ণয় তার মানে এমন একটা এক্স যেটা সময়ের ফাংশন সময়ের সাথে রিলেটেড একটা টপিক যেটা এটাকে কি করবে সিদ্ধ করবে তো এইগুলোর সমাধানটা আসলে এত সিম্পল না যে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু থ্রি পক্ষান্তর করলাম এক্স ইকুয়াল টু টু হয়ে গেল আসলে এত সিম্পল ইকুয়েশন না এগুলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশন আমরা আসলে এই বয়সে শিখিও না আমাদের একটা কোর্স ছিল সেকেন্ড ইয়ারের দিকে সেটা হচ্ছে ওডিই পিডিই একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সো ওই কোর্সগুলো তোমরা যখন উঠবে তখন একদম রিগোরাসলি কড়াকড়িভাবেই তোমরা জানতে পারবে যে হাউ টু সলভ সাচ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন বাট আজকের জন্য আমরা আমাদের বইয়ের মেথডটাই ফলো করব বইয়ের মেথডটা খুবই অদ্ভুত সেটা হচ্ছে সমীকরণের সমাধানটা আমরা ধরে নেব তার মানে আমি মনে কি স্বপ্নে পেয়ে গেছি যে এটা কেমন সমাধান হওয়া উচিত যেমন এটা সমাধান আমি মাইনাস টু ধরে নেব কথাটা শুনতে কেমন অর্থ শোনায় না কারণ আমি তার জানি না আগে থেকে এটা সমাধান কেমন তারপর ওটা একটু পরে চেক করবো যে আমাদের ধরাটা ঠিক আছে কিনা কিংবা ধরাটা একেবারে ইলজিক্যাল কিনা ওটা একটু পরে দেখবো বাট আমরা আন্দাজে একটা ধরে নেব সেই আন্দাজে ধরে নেওয়াটা হচ্ছে আপাতত বিশ্বাস করে না একটু পরে আমরা একটু কারণ ব্যাখ্যা করার চেষ্টা করবো যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা নিয়ে তো সারাক্ষণ ডিল করতেছিলাম এটাই হইতে পারে এটার একটা সমাধান আমাদের বিশ্বাস তো আমরা দেখি আসলে কি তাই হয় কিনা আমরা কিভাবে সমীকরণ সমাধান সিদ্ধ করতাম মনে আছে বাম পক্ষ সমান কি হতে হয় ডান পক্ষ তাহলে আমাদের বাম পক্ষে কি কি আছে দেখি বাম পক্ষে আছে ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার এটাকে বের করতে হবে ওয়েল তার মানে কি এক্স কে কয়বার ডিফারেনশিয়েট করতে হবে সময়ের রেসপেক্টে দুইবার তাহলে প্রথমে একবার ডিফারেনশিয়েট করি ডিএক্স ডিটি করলে কি হয় আমরা অলরেডি জানি বেগের রাশিমালা থেকে এ এটা হয়ে যাবে কস আর এটাকে আরেকবার করলে একটা ওমেগা সামনে চলে আসবে সো এ ওমেগা কোসাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করলে তোমরা আগেই শিখছো যে ওমেগা আরেকটা বাইরে চলে আসবে সামনে একটা মাইনাস আসবে কারণ কস কে করলে আসবে মাইনাস সাইন সো এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ওকে তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা যেটাকে আমরা একটু রিয়ারেঞ্জ করে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা কিন্তু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা আবার কি ছিল শুরুতেই এক্স ছিল তাহলে আমরা এটাকে রিপ্লেস করে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে এবার বাম পক্ষে কি কি আছে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স আর মাত্র আমরা জানতে পারলাম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে আমরা রিপ্লেস করে দিই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো রাইট হ্যান্ড সাইড তার মানে আসলে আমাদের ধরাটা মিথ্যা ছিল না আমরা সঠিকভাবে গেস করতে পারি আমরা অনেক ট্যালেন্টেড তো আমরা এখন চেক করব আমাদের এই গেসটা সঠিক হলো কেন এবং এই গেসটা যে কেউ করতে পারে আমরা সেটা প্রমাণ করবো